بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد، فقد قال الله عز وجل في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم: ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم: الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره، أو كما قال عليه الصلاة والسلام. إسلامي বুনিয়াদী শিক্ষাকোষ 2013 যা আমরা প্রথমবারের মতো শুরু করতে যাচ্ছি, এই কোর্সে সমবেত জ্ঞান পিপাসু শিক্ষার্থী বন্ধু সকলকে শুভেচ্ছা জানাই জান্নাতি সওগাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা আজকের এই প্রথম ক্লাসে কিছু ক্লাস সংক্রান্ত তথ্য আপনাদের সামনে পেশ করব। প্রথম নির্ধারিত বিষয়গুলিতে আমাদের কোর্সের নিয়ম অনুযায়ী আপনাদের সামনে ক্রমান্বয়ে ক্লাসগুলি পেশ করার চেষ্টা করব। আপনারা জানেন ইসলাম আমরা প্রদত্ত জীবন, ইসলাম একটি পথের নাম, সেই পথ রেডি প্রস্তুত, শুধুমাত্র এই পথ চেনা এবং সেই পথে চলা আমাদের দায়িত্ব। আর এই দায়িত্বের পূর্ব শর্ত হল জ্ঞান। জ্ঞান ব্যতীত ইসলামকে চেনা যাবে না, দিন চেনা যাবে না, আল্লাহও চেনা যাবে না, তা অসংখ্যও চেনা যাবে না, ইমান পাশা। সেজন্য শিক্ষা আর ইসলামের প্রথম নির্দেশটাই ছিল এই জ্ঞান সংখ্যা পুরোটাই আরবি ভাষা, যেহেতু ওয়াহি দু প্রকারের ওয়াহি কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটি আরবি ভাষা। আমরা যারা পড়াবি তাদের জন্য আরবি ভাষার এই জ্ঞান সমুদ্রে সবসময় অবগাহন করা দুরূহ ব্যাপার, তাই প্রয়োজন বিশেষ কিছু ক্লাসে যার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় শিক্ষাটা দিতে পারব, ইমান বাঁচাতে পারব এবং ইমান বিধ্বংসী বিষয় সম্বন্ধে আমরা সতর্ক সাবধান থাকতে পারব। তাই আয়োজন হয়েছে ইসলামের বুনিয়াদী শিক্ষা কোর্স, এটার আমরা দুটা পর্বে কোর্সটা সম্পন্ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি একটি বিশাল সমূহ তার থেকে মন্থন করে কিছু তথ্য আপনাদের সামনে দিতে হবে, তাই আমরা দু পর্বে, প্রথম পর্ব আমাদের বিষয় হবে আকিদা। আর আকিদা এই বিষয়টিকে আপনাদের সামনে আমরা 6 মাসে সম্পন্ন করার চেষ্টা করব। প্রতি মাসে আমাদের 2টি করে ক্লাস, সেই হিসাবে 12টি ক্লাস এর মাধ্যমে আমরা আমাদের প্রথম পর্ব সমাপ্ত করব ইনশাআল্লাহ। এই পর্ব সমাপ্ত হওয়ার পরে আপনাদের সামনে একটি পরীক্ষা হবে এবং তার ফলাফল ঘোষণা হবে। প্রথম পর্বের একটা নম্বর পত্র আপনাদের সামনে দেওয়া হবে, আবার শুরু হবে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হবে ইসলামের
যে সমস্ত ফিকহি মাসালা ও মাসায়েল দৈনন্দিন জীবনে করণীয় ও বর্জনীয়, যা দলিল ও প্রমাণ আমাদের জানা প্রয়োজন, এই বিষয়গুলি নিয়ে আমরা ক্রমান্বয়ে আরেকটি পর্ব আলোচনা আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এভাবেই আমরা সংক্ষিপ্ত এই শিক্ষাকে সমাপ্ত করব, অতঃপর আপনাদের মধ্যে সনদ বিতরণ করা হবে। প্রকৃত সনদ আল্লাহর কাছে, যদি আমরা যথাযথ শিক্ষা অর্জন করতে পারি এবং আমাদের ইমানকে আকিদাকে বিশুদ্ধ রাখতে পারি, আমলকে সহি করতে পারি, আল্লাহ আমাদের প্রতি রাজি ও খুশি হয়ে যান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রোজ কিয়ামতের শাফাআত করে উম্মত হিসাবে পরিচয় দান করে আমরা ধন্য হয়ে যাব। এটাই হবে আমাদের চরম অভাব্য, এটাই হবে আসল সনদ। আসুন আমরা এগিয়ে যাই আমাদের এই শিক্ষা কোর্স প্রসঙ্গে। প্রথমেই আমি আমার পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি। আমি হলাম আপনাদের সাথে আপনাদের সাথে কোনো অনুষ্ঠানে প্রতিটি পর্বেই আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবো এবং আজকে প্রারম্ভিক ক্লাস শেষ হবে, প্রাথমিক কিছু আলোচনা করব, পরবর্তীতে প্রতি ক্লাসে আপনাদের সামনে একটি করে সামারি সেট আপনাদের সামনে পেশ করব। এর জন্য আপনারা এই সারাংশ বা সারপর্বের যে পত্রখানা আপনারা প্রতিটি ক্লাসে পাবেন এটার আলোকে আমরা ব্যাখ্যা পেশ করব, তাই আপনাদের জন্য প্রয়োজন হবে নোটবুক হাতে রাখা। কেননা আমরা যে সামারিটা দেখব এই সামারি ব্যাখ্যা যা ধরে নেন একজন মানুষ অন্তত এক সপ্তাহ ক্লাস করলে যা পাবে একদিনের ক্লাসে তা দেওয়া, তাই সেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ও তার দলিল নির্দেশনা থাকবে, কিন্তু এর ব্যাখ্যা আর এই ব্যাখ্যার প্রাসঙ্গিক কিছু জ্ঞাতব্য আসবে যা আপনাদের সকলকে নোট করে নেওয়ার চেষ্টা করতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি যে এই ক্লাসে যারা নোট করবে তারা ভালো করবে। আল্লাহ নবীর জামানায় সাহাবায়ে কেরাম তাদের মধ্যে একজন সাহাবী আল্লাহ নবীর ক্লাসে বসে তারা মুখস্থ করে নিতেন, আর আরেকজন সাহাবি তারা লিখে নিতেন। যাদের পক্ষে সম্ভব আমরা লিখে নেব, যাদের পক্ষে সম্ভব নয় তারা কি বঞ্চিত থাকবো? না, তারা বঞ্চিত থাকবো না। আমরা চেষ্টা করবো স্বাভাবিকভাবে, সহজভাবে, প্রাঞ্জলভাবে, সহজ উদ্যোগভাবে আপনাদের সঙ্গে ক্লাসটাকে উপস্থাপন, তাই আপনারা উপস্থিত হয়েও উপকৃত হবেন। একজন নিয়মতান্ত্রিকভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, নামটা লিখেভুক্ত হবে এবং প্রতিটি ক্লাসে হাজিরা হবেন, তারপর আমরা এভাবেই ক্লাসটাকে সমাপ্ত করব। আসুন আমরা প্রথম পর্বে যেটা চলে যাই, প্রথম পর্বে আমরা আলোচনা করব জ্ঞান অর্জন। এলিম আমাদের উপরে ফরজ, এলিমটা একেবারে অত্যন্ত প্রমাণ হিসাবে নিজের হৃদয়ে গেঁথে রাখার জন্য প্রয়োজন প্রশিক্ষণের। তাই শিক্ষা ও প্রশিক্ষণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই হিসাবে আমরা ইসলাম যেহেতু জ্ঞান অর্জনকে আমাদের উপরে অবদান করে দিয়েছে, তাই এই জ্ঞানটাকে আমরা একটা কোর্সের মাধ্যমে নিয়ে আসবো। কোর্সের মাধ্যমে নিয়ে আসার কারণ হল আপনারা জানেন যে সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে তুমি হয় শিক্ষক হও না হয় ছাত্র হও না হয় সাধারণ শ্রোতা, এর বাইরে চতুর্থ হয়েও চতুর্থ হলেই তোমার অবস্থান ঘটে যাবে, তুমি লাঞ্ছিত হয়ে যাবে, তুমি এটাই করবে। সেজন্য প্রয়োজন আমাকে কি করতে হবে, আমাকে বা শিক্ষক হতে হবে না হয় ছাত্র হতে হবে,
থাকলে এই মজলিসে থাকতো, এর বাইরে আমি থাকতে পারবো। এখন আমি আজীবন কি শিক্ষক থাকবো, আজীবন কি ছাত্র থাকবো, চব্বিশ ঘন্টায় কি আমি ছাত্র থাকবো? হ্যাঁ, চব্বিশ ঘন্টা ছাত্র থাকবো, কিন্তু আমাদের পক্ষে চব্বিশ ঘন্টা ক্লাসে বসে থাকা সম্ভব নয়। তাই সেখানে আমাদের বিশেষ এই আয়োজন যা আমাদেরকে শিখতে হতো এক বছর, আমরা পাবো সেটি মাত্র বারোটি ক্লাসের মাধ্যমে, বারোটি ক্লাসের মাধ্যমে আমরা পেয়ে যাবো। তাই এটার প্রয়োজনীয়তা অনেক বেশি। তাছাড়া প্রশিক্ষকের অন্যতম দিক হচ্ছে প্রশিক্ষক বাস্তবতার নিরিখে বিষয়গুলি উপস্থাপন করে থাকেন, আর সাধারণ শিক্ষার্থীরা তারা শুধুমাত্র থিওরি শিখেন কিন্তু এর বাস্তব প্রয়োগ শিখতে পারেন না। বাস্তব প্রয়োগ শিক্ষার জন্য প্রয়োজন প্রশিক্ষণ। তার নিয়ে আমরা জানি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন সালাত শিখাইছেন শুধুমাত্র থিওরি দিয়ে নয়, প্র্যাকটিক্যাল, শুধুমাত্র আয়াতবাদী করে নয়, কিভাবে আদায় করতে হবে তার বাস্তব ট্রেনিং জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিব্রাইল থেকে শিখে আমাদেরকে বলে গেছেন, তোমরা আমার কাছ থেকে শিখে নাও। জীবনের প্রতিটি কর্ম সম্পাদন করতে গেলে আমরা যেন দলিল পাবো, দলিলটা কীভাবে বাস্তবায়ন করতে হবে সেটা আমাদের জানার জন্য প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। আজকের এই যুগে জ্ঞানার্জনটা এত গুরুত্বপূর্ণ, বলা যায় বর্তমান এই যুগ সন্দিগ্ধ। কোরআন সহি হাদিসের মশালকে জ্বালিয়ে রাখার জন্য যে সবচেয়ে বড় শক্তির প্রয়োজন সেটা হল কুওয়াতুল ইলম, ইলমের শক্তি, জ্ঞানের শক্তি। এটা জ্ঞান দ্বারা যা সম্ভব সেটা অস্ত্র দিয়ে সম্ভব না, চরিত্র দিয়ে যা সম্ভব সংজ্ঞা দিয়ে না সম্ভব নয়। সুতরাং জ্ঞান শিক্ষা ব্যতীত কোরআন ও সহিহ হাদিসকে রক্ষা করা, কোরআন হাদিসের যথার্থ সেবা করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তাই জ্ঞান চরিত্র এবং ফরজ তার সাথে গুরুত্বপূর্ণ ফরজ হল তার প্রশিক্ষণ আমাদেরকে গ্রহণ করতে হবে, তবেই জ্ঞানের চরিত্র যথার্থ হবে। আসুন আমরা এবারে চলে যাই, যেহেতু জ্ঞানার্জন, জ্ঞানার্জনটাকে এই অর্জনটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আল্লাহ উল্লেখ করছেন। আল্লাহ বলছেন কোন হাল ইস্তাবি আল্লাযীনা ইয়ালামুনা ওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, ও হে নবী, যারা জানে আর যারা জানে তারা কি সমান? তারা সমান, এর অর্থ কোনোদিনই সমান না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াফআলুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। লক্ষ্য করুন বলা হয়েছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আর ইলমের বেলায় বলা হয়েছে উতুল ইলম, যাদেরকে ইলম দেওয়া হয়েছে। এই ইলম দেওয়া হয়েছে বলে যে ইঙ্গিতটা করা হয়েছে সেই ইঙ্গিতটা হল ইলমে সহিহ, আর ইলমে সহিহ আল্লাহ প্রদত্ত অত্যন্ত সত্যের বাইরে হতে পারে। তাই আল্লাহর কাছ থেকে যে ইলমটা আসছে সেই ইলমটাই হচ্ছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত সময়ের মধ্যে একটা উল্লেখযোগ্য বড় নিয়ামত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খাইরা, আল্লাহ যার খাইর কল্যাণ যার মঙ্গল চায় বিপক্ষে মুমিন দিন, তাকে আল্লাহ দিনের জ্ঞান দান করেন, দিনের বুঝ দেন, তাহলে আল্লাহ একটা বড় রহমত ওই ব্যক্তির প্রতি যে লোকটি জ্ঞান অর্জন করে থাকে। জ্ঞানের মাধ্যমে লিখতি সিদ্ধ হয়,
জ্ঞানের মধ্যে মানুষ সত্য বিদ্যা যাচাই করতে পারে, জ্ঞানের মাধ্যমে মানুষ তার বিবেককে শানিত করে সত্য গ্রহণের জন্য উদ্বুদ্ধ হতে পারে। সেজন্য জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখন চলে যাব পরবর্তী পয়েন্টে, সেটা হল যে আবশ্যকীয় জ্ঞান। মুসলিম মাত্রই জ্ঞান অর্জন করা ফরজ। এই ফরজকে দুই ভাগে ভাগ করা, একটা হল ফরজ কিফায়া, যে কি পরিভাষায় যে ফরজটি সমাজের কিছু লোক আদায় করলেই চলে, সকলের উপরে বাধ্যতামূলক নয়। যেমন জ্ঞানের বিভিন্ন শাখা অশাখায় সূক্ষ্ম বিদ্যা অর্জন এবং এটার আলোকে জাতির সামনে ব্যাখ্যা দেওয়া, জাতিকে উদ্বুদ্ধ করা, মাসআলা অবস্থায় এই গভীর জ্ঞান সমাজের কিছু লোক জানলেই যথেষ্ট। কিন্তু ফরজে আইন বলা হয় ওই ফরজকে যা প্রত্যেক ব্যক্তি মাত্রই জানতে হবে, অর্থাৎ নির্দিষ্ট করেই ফরজ। আমার উপরে ফরজ, আপনার উপরে ফরজ, পুরুষের উপরে ফরজ, নারীর উপরে ফরজ, প্রত্যেকটি মানুষ যাদের যারা কি আছে বুদ্ধি সম্পন্ন, যারা শরীয়তের মোকাল্লাফ, শরীয়তের মোকাল্লাফ ওই ব্যক্তিকে বলা হয় যার উপরে যার বয়স শক্ত হয়ে গেছে, যার মস্তিষ্ক সুস্থ আছে, যে প্রাপ্তবয়স্ক হওয়ার কারণে তার উপরে শরীয়তের বিধিবিধান কার্যকর হতে পারে, সেই হল মোকাল্লাফ। প্রত্যেক ব্যক্তির উপরেই জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান তার পরিধি কত, যে জ্ঞান প্রত্যেক মুসলিম মাত্রই অর্জন করতে হবে তার উপরে ফরজ। এই ক্ষেত্রে কোন মুসলিম নারী হোক আর পুরুষ হোক, আর গ্রামে বাস করুক আর শহরে বাস করুক, উচ্চশিক্ষিত প্রচলিত বর্গে হোক আর একেবারে অক্ষর জ্ঞানহীন হোক, কোন মুসলিম যদি বলে যে আমি এই জ্ঞান থেকে মুক্ত, কোনদিনও সে কিয়ামতের মাঠে উদ্ধার করতে পারবে না। এই জন্য আমরা বলবো যে তিনটি জ্ঞান অর্জন করা ফরজ, প্রত্যেকটি ব্যক্তি মাত্র তিনটি জ্ঞান অর্জন করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস পড়তে আমাদের জানিয়েছেন, তলাবুল ইলম ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। তাই প্রত্যেক মুসলিম কি সারা জীবন সাধনা করবে, সব কিছু করবে, তা নয়, বরং মৌলিক তিনটি জ্ঞান তার উপরে ফরজ। তার মধ্যে এক নম্বর যে জ্ঞানটা আমরা নিয়ে আসবো, এক নম্বর জ্ঞানটা হচ্ছে আমরা যদি এক নম্বরে বলি তাহলে বলবো এক নম্বর জ্ঞান হচ্ছে আপনার একজন মানুষ হিসাবে বান্দা তার রব, তার রবকে জানে। একজন বান্দার উপরে প্রথম ফরজ হচ্ছে তার রবকে জানতে হবে, তার রবকে রবকে জানতে হবে। এখন শিক্ষিত ব্যক্তি বললো আমি আমার রবকে চিনি, আরেকজন অক্ষর জ্ঞান নাই, ফর্মাল ফর্মালি শিক্ষিত নয়, ইনফর্মাল শিক্ষিত, তার উপরে এই ইলিমটা ফরজ নয়। প্রত্যেক মানুষের উপরে এই জ্ঞান অর্জন করো, এই ইলম হাসিল করো, এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ব্যতীত কোন হক ইলাহ নাই, প্রত্যেক মানুষের উপরে এটা ফরজ। আর এই বিষয়টাই হচ্ছে আকীদার মূল বিষয়। দুই নম্বর যে জ্ঞানটা ফরজ, বান্দা তার নবীকে জানে, নবীকে জানে, তার নবীকে সে কোন নবীর প্রতি বিশ্বাস করে, সেই নবীর প্রতি তার করণীয় কি, একজন মুসলিম তার নবীর প্রতি করণীয় কি, এটুকু যদি একজন মুসলিম না জানে তাহলে সে মুসলিম বলে যতই দাবি করুক না কেন সে মুক্তি পাবে। আর আপনি অযোগ্যের মানুষ শিখেন নাই, জানেন নাই, আপনি বলবেন আমি লেখাপড়া করি নাই আর আমাকে ক্ষমা করে দাও, এই অজুহাত কে আমার মনে পেশ করার কোনো সুযোগ
বলছেন যে আমি যত উম্মত প্রেরণ করেছি প্রত্যেক উম্মতের কাছে ইল্লা খালা ফিহা নাযীর তাদের মধ্যে আমি সতর্ক করে পাঠিয়ে দিয়েছি ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূলা প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি কোন উম্মত কোন ব্যক্তি বলতে পারবে না যে আল্লাহ আমি জানি নাই আমাকে শেখানো হয় নাই আমার কাছে হবে আসেন নাই সুতরাং এই প্রশ্নের জবাব আমি দিতে পারব না এটা সুযোগ নাই এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন আমি নবী পাঠিয়ে রাসূল পাঠিয়ে দলিল দিয়ে তাদের সামনে হুজ্জত কায়েম করে দিয়েছি তারা যেন কোনো প্রকার অজুহাত তারা পাবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবাস রাসূল আমি কারো কাছে রসুল প্রেরণ না করে শাস্তি দেব না এই জন্য পৃথিবীর এমন কোন কুড়ে ঘর নাই যেখানে আল্লাহ দিন এর প্রচার পৌঁছে নাই পৌঁছেছে প্রতিটি যুগে যুগে এবং কেয়ামত পর্যন্ত পৌঁছবে তার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দারা সেই কাজ করবেন এটা কেয়ামতের বাড়ি কোনো বান্দা বলতে পারবে না যে আমরা চিনি না তিন নম্বর যে জিনিসটা তাকে জানতে হবে সেটি হচ্ছে তিন নম্বর জিনিসটা হচ্ছে দিন সম্পর্কে না দিন সম্পর্কে জান এক নম্বর আমরা সংক্ষেপ বলবো হক সম্পর্কে জান দুই নম্বর নবী সম্পর্কে জান তিন নম্বর দিন সম্পর্কে এখানে দিন বলতে ইসলাম আর ইসলামে কি আপনার উপরে বিশ্বাসের দিক থেকে ফরজ কি আপনার আমলের দিক থেকে ফরজ কি কি কাজগুলি আপনার করণীয় কি কি কাজ আপনার জন্য বর্জনীয় কি করে আপনি আপনার ইমানকে বাঁচাতে পারেন এই বিষয়ের জ্ঞান প্রত্যেকটি মুসলিমের জানা ফরজ প্রত্যেকটি মুসলিমের জানা ফরজ তাই আমরা বলবো যে জ্ঞান অর্জন আর তার একটা পরিধি রয়েছে সেই পরিধি নিয়ে আমরা আলোচনা করব যে আল্লাহ সম্পর্কে আমাদের কি আকীদা হওয়া উচিত আমাদের নবী সম্পর্কে আমাদের কি আকীদা হওয়া উচিত অথবা নবীর সুন্নতকে বাস্তবায়ন করার জন্য কি কি বিষয়ে জানা আমাদের প্রয়োজন সেগুলি হলো আমাদের প্রশিক্ষণের অন্যতম বিষয় এবারে আমি আপনাদের সামনে আলোচনায় নিয়ে আসব যেহেতু আজকে বা প্রারম্ভিক ক্লাস আমরা সেখানে নিয়ে আসব আকিদা বলতে কি চাই আকিদা বলতে কি আমরা সাধারণত ইমান আকিদা এই সব পরিভাষার সাথে পরিচিত ইমান আকিদা ইসলাম দ্বীন এর সাথে আমরা পরিচিত আছি কিন্তু আকিদার শব্দের আসল অর্থ কি এই আকিদার শব্দটি আরবি এটা আসছে মূল ধাতু আতু আতু শব্দের অর্থ হলো বন্ধন আতু শব্দের অর্থ হলো চুক্তি আব্দুল শব্দের অর্থ হলো বন্ধ আব্দুল শব্দের অর্থ হলো চুক্তি তাই আমরা বলবো আকিদা বলতে বুঝাবে চুক্তি বন্ধ গ্রন্থি কিসের গ্রন্থি কিসের চুক্তি আমাদের পরিচয় আমাদেরকে কখনো জানতে হবে আমরা হলাম মখলুক আমরা হলাম মখলুক আর আমাদের কে আছে আমরা হলাম আবদ আমাদের কে আছে ইলা ওয়া মাবুদ এখন মাবুদের সাথে আবদের যে সম্পর্ক হবে যোগসূত্র স্থাপিত হবে কোন কোন নীতিমালার ভিত্তিতে হবে কোন কোন শর্তের ভিত্তিতে হবে এই শর্তগুলি মানাই হচ্ছে যেন গ্রন্থিকে আবদ্ধ শক্তিকে আবদ্ধ এই জন্য আমরা আকিদাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আপনার বাংলায় আমরা বলবো বন্ধ আমরা বলবো চুক্তি আমরা বলবো কবি সম্পর্ক এটাও আমরা বলতে পারি আসলে
সহজ করতে আকীদাটাকে আমরা কিভাবে নিতে পারি? যে আকীদা হলো এমন কতিপয় মৌলিক ধর্মীয় বিশ্বাসের নাম। আবার আকীদা হলো এমন কতিপয় মৌলিক ধর্মীয় বিশ্বাসের নাম যার সাহায্যে স্রষ্টার সাথে সৃষ্টির সুগভীর সম্পর্ক স্থাপিত হয়। আবার আমি রিপিট করছি, আকীদা হলো এমন কতিপয় মৌলিক ধর্মীয় বিশ্বাসের নাম যার দ্বারা যার সাহায্যে স্রষ্টার সাথে সৃষ্টির খালিক এর সাথে মখলুকের মাহবুদের সাথে আব্দের যে বন্ধন হয় সম্পর্ক স্থাপিত হয় তাকেই বলা হয় আকীদা, তাকে বলা হয় আকীদা। অতএব আমরা বুঝলাম আকীদা বলতে বলা হয় এমন কথিত মৌলিক বিশ্বাসের নাম যার সাহায্যে স্রষ্টার সাথে সৃষ্টির গভীর সম্পর্ক স্থাপিত হয়। যদি মৌলিক করতে বিচার করি তাহলে আকীদা হবে দুই প্রকার। যদি মৌলিক করতে বিচার করি, যেহেতু এখানে একটি বিশ্বাসের নাম, একটা চুক্তির নাম, একটা বন্ধনের নাম, একটা সংকল্পের নাম, একটা আবদ্ধতার নাম, সেটা যদি আসি তাহলে আকীদা হবে দুই প্রকার। একটা হচ্ছে সঠিক আকীদা, একটা হচ্ছে সঠিক আকীদা, যেটাকে বলবে আমরা বলবো আস-সহিহা, সঠিক আকীদা। আর তার বিপরীতে হবে বাতিল আকীদা। বলবেন আকীদা তো আকীদাই, এখানে সঠিক আর বেটিং কেন? আকীদা তো আকীদাই, এখানে সহি আর গায়ের সহি কেন? যদি আমরা বলি আকীদা মানি এমন মৌলিক কতিপয় বিশ্বাসের নাম, এখন বিশ্বাসের ভিত্তি যদি সঠিক তথ্যের উপরে হয় তাহলে সেটিও বিশ্বাস। আবার যদি বিশ্বাসের ভিত্তি আপনার বেটিং বেসের উপরে হয় তাহলে এটাও বিশ্বাস, এটাও আকীদা। কিন্তু তার এই আকীদা হচ্ছে আকীদা বাতিল, আকীদা বাতিল আকীদা। তার যার ভিত্তি হবে সঠিক সেই আকীদাকে বলা হবে আপনার সঠিক আকীদা, অসঠিক আকীদা। কেন? কারণ আকীদা একটা বিষয় হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে আপনার উমুরুল গায়বের সাথে সংশ্লিষ্ট, অদৃশ্য বিদ্যার সাথে সংশ্লিষ্ট। আর অদৃশ্য যখন আসবে তখন মানুষ এর উপরে কল্পনা করে যে কোনো কিছু দাঁড় করিয়ে বিশ্বাস করতে পারে, তাই এই বিশ্বাসটি খুলির উপরে হবে, তো সেটি আকীদা খোলা। আর যদি সেই কোরআন ও সহিহ হাদিসের আলোকে আকীদা চিহ্নিত করে সেই আকীদাকে সে গ্রহণ করতে পারে তাহলে সেটাকে বলবো আমরা সহিহ আকীদা, সেটাকে আমরা সহিহ আকীদা বলবো। এখন আমাদের আলোচনার প্রবর্তী অংশ আমরা নিয়ে আসবো ইসলামী আকীদা। আমরা ইসলামী আকীদা তাহলে দুই নম্বর বিষয় কি হবে? দুই নম্বর রাসূলের প্রতি, রাসূলদের প্রতি ঈমান। তিন নম্বর আসমানি, আমরা সহজ করে বলি নাকি আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, আসমানি কিতাব সময়ের প্রতি। চার নম্বর কি হবে? ফেরেশতাদের প্রতি, ফেরেশতাদের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান।
ফেরেশতাদের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, বাস্তব কি হবে? আখেরাতের প্রতি ঈমান, তাই না? আখেরাতের প্রতি ঈমান, ছয় নম্বর কি হবে? তাকদীরের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান। বলবেন আমাদের সমাজে প্রচলিত আছে যে ইসলামে আকীদা ও ভিত্তি হচ্ছে সাতটি, আর আমরা আজকে ক্লাসে আলোচনা নিয়ে আসলাম ইসলামী আকীদার মূল ভিত্তি হচ্ছে ছয়টি। এখানে যে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার সেটা হল যে আমরা দলিলের বাহিরে যাব, আমরা দলিলের বাইরে যাব, এটা যেহেতু মূল বিষয় আমাকে আমার মালিকের সাথে যোগসূত্র স্থাপন করে দেবে, এটি তো আকীদা। এটা কি আমরা দলিল প্রমাণ ছাড়া আমরা গ্রহণ করতে পারি? দলিল প্রমাণ ছাড়া গ্রহণ করতে পারি না। আকীদার মূলনীতিগুলি স্থির হবে কোরআনের মাধ্যমে, স্থির হবে হাদিসের মাধ্যমে। তাই আমাদেরকে জানতে হবে কোরআন হাদিসে এই ব্যাপারে কি বলেছে। আমরা যদি দেখতে পাই তাহলে দেখব কোরআনুল কারীমে আমাদের জন্য এই ছয়টি মূলনীতির কথাই বলেছে। আমরা যাব সূরা আল বাকারা, সূরা বাকারা 177 নম্বর আয়াত। বাকারা, বাকারা কত বললাম আমি? 177 নম্বর আয়াত। এই 177 নম্বর আয়াতে এই ছয়টি রুকুনের পাঁচটি উল্লেখ হয়েছে, ছয়টি রুকুনের পাঁচটি একত্রে উল্লেখিত হয়েছে, আর অন্য জায়গায় আরেকটি উল্লেখ আছে। তাহলে আমরা কোরআনের একাধিক সূত্র নিয়ে আমরা স্থির করতে পারি যে আমাদের ইসলামের মানে বুনিয়াদ মানে আকীদার বুনিয়াদ হবে আপনার ছয়টি। পাঁচটি আসছে এই আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, কোনো কল্যাণ নেই মাশরিক ও মাগরিবে পূর্ব আর পশ্চিমে মুখমণ্ডল ফিরানোর মধ্যে। আমি খেবনামতি হয়ে গেলাম কিন্তু আমার আকীদা সঠিক পাই, আমি পাঞ্চুয়েল পাঁচশত সালাত আদায় করলাম আমার আকীদা সঠিক হয় না, আমি আল্লাহর প্রতি সংগ্রাম করে আমি একেবারে শহীদ বলে অথবা গাড়ি বলে অহংকার করলাম কিন্তু আমার আকীদা সঠিক হয়নি, আল্লাহ সে কথাই বলেছেন লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে মুখমণ্ডল ঘুরিয়ে দিয়ে তুমি মনে করো তুমি কল্যাণ কামনা করে ফেলেছো, তুমি সাধুবাদ সাধু হয়ে গেছো, তা কিন্তু সুখ তোমাকে আসতে হবে এই মন্দিরটির উপরে। সেগুলি কি? ইসলামের আকিদা বুনিয়াদ, সেই বুনিয়াদ হচ্ছে ওয়ালাকিন্নাল হবে কল্যাণ হবে কোথায়? ওই ব্যক্তি পাবে যে মান আমানা বিল্লাহ, এক যে আল্লাহর প্রতি ইমান। আমরা পাইছি এক নম্বর রকম মানে আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ইমান। দুই নম্বর ওয়ালিয়াউমিল আখির, আখিরাতের প্রতি ইমান। পাইছি আমরা আরেকটা আখিরাতের প্রতি ইমান। তিন নম্বর ওয়াল মালায়েকাতি, ফেরেশতাদের প্রতি মালায়েকাদের প্রতি ইমান। চার নম্বর ওয়াল কিতাব, কোরআনের প্রতি ইমান। পাঁচ নম্বর ওয়ান নাবিয়িনা, সকল নবীদের প্রতি। তাহলে সূরা আল বাকারা এর 177 নম্বর আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সামনে উল্লেখ করে দিলেন পাঁচটি রুকুন। এই আয়াত দ্বারা আমরা পাঁচটি রুকুন পেয়ে গেলাম ইসলামের ইসলামী আকীদার পাঁচটি স্তম্ভ। থাকলো আরেক, সেটা আমরা পাবো কয়েকটি আয়াতে, তার মধ্যে আমরা লিখতে পারি সূরা আল কমর, সূরা আল কমর। এটা আপনারা নেবেন আল কমর, আপনাদের জন্য দরকার হবে সূরা আল কমর। সূরা আল কমরের আপনার 49 নম্বর আয়াত, তার সাথে আমরা 50 যদি যুক্ত করি তাহলে ভালো হয়, কথাটা ক্লিয়ার হয়। আর যদি আরো সামনে আগাই অর্থাৎ শেষ পর্যন্ত যায় আর দু তিনটা আয়াত তাহলে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাবে। সূরা আল কমর 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর,
inna kulla shay'in khalaqnahu biqadar ami prottekti bostu srishti korechi tar taqdir ki tar taqdir ki sutra ei ayat praman kore taqdir er proti apnake iman anto ei ayat praman kore taqdir er proti iman anto hobe tai amader surah baqara 177 number ayat dara amra peyechi 5ti rokom ar surah al qamar er 49 number ayat dara amra peyechi kototi rokom koyti ekti tahole total koyti holo এখানে যে পাঁচটি কথা আসছিল তাওহীদটা এখানে আসে নাই আমরা এখন সূরা আল কমারের এই আয়াত দ্বারা তাওহীদটাও নিয়ে এলাম তাহলে আমাদের এই ছয়টি রুকন কোরআন দ্বারা সাব্যস্ত কি দ্বারা সাব্যস্ত কোরআন দ্বারা সাব্যস্ত তারপর হাদিস খুঁজব তাহলে আমরা প্রসিদ্ধ ওই হাদিসে চলে আসি যেটা সহিহ মুসলিমের এই প্রসিদ্ধ হাদিস যে হাদিসটাকে হাদিসে জিব্রাইল বলা হয় হাদিস থেকে হাদিসে জিব্রাইল বলা সেখানে জিব্রাইল আলাইহিস সালাম অপরিচিত আগন্তুকের পাশে রাসূলের পাশে এসে বসে বিনয়ভাবে প্রশ্ন করার আদব শিখিয়ে কি প্রশ্ন করেছিলেন আখবিরনি আনিল ঈমান হে নবী তুমি আমাকে ঈমান এর পরিচয় দাও আকীদার পরিচয় দাও ইসলামের পরিচয় হলো এবার আকীদা কি সেটা বলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কি বললেন আল ঈমান অর্থাৎ আকীদা হচ্ছে আন তুমিনা বিল্লাহ তাহলে আল্লাহর প্রতি ঈমান ও মালায়েকাতিহি আর ফেরেশতাদের প্রতি ঈমান ও কুতুবিহি তার কিতাবসমূহের প্রতি ঈমান ও রাসূলিহি তার রাসূলগণের প্রতি ঈমান ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররি তাকদীরের প্রতি ঈমান ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি আল্লাহ নবী সেখানে ছয়টি কথা বলে গেছেন আমরা কোরআন থেকে সপ্তম অষ্টম রুকু স্থির করতে গেলাম না কেন কোরআনের ব্যাখ্যা করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের প্রশ্নের জবাবে ঈমানের রুকু ছয়টি বলেছেন সেখানে সাত বলেন নাই আট বলেন নাই নয় বলেন নাই দশ বলেন নাই এগারো বলেন নাই কমানো হয় পাঁচ বলেন বলছেন আন তুমিনা বিল্লাহ ও মালায়েকাতি ও কুতুবি ও রাসূলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররি তাহলে আল্লাহর নবী সেখানে বলছেন ছয়টা আমরা কেন ষাটটা বলব আমরা কেন ষাট সূত্র ষাটটি বলার সূত্র হলো কোরআন হাদিসে বর্ণিত এই ভিত্তিগুলির আলোকে গঠন করা হয়েছে ইমানে মজমল ইমানে মজমলের একটি বাক্য লম্বা একটা বাক্য গঠন করা হয়েছে কোরআন ও হাদিস মন্থন করে গঠন করা হয়েছে গঠন করতে গিয়ে একটি রকমের গুরুত্বপূর্ণ আরেকটি পাঠকে আলাদা করে দেওয়া হয়েছে আর ওই পাঠটাকেই কেউ মূল বলে বসেছে আর সে কারণে কেউ সাত হচ্ছে সেটি কি আখিরাতের প্রতি ঈমান তার অন্তর্ভুক্ত আরেকটি হলো ওয়াল বাসি বাদাল মউত মৃত্যুর পর পুনরায় কি আল্লাহ উত্থান করবেন এবং হাশরের সমবেত আমাদের করবেন এই সবগুলি হলো আখিরাতের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত বিষয় এখন আখিরাতের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত ওই বিষয়টাকে আখিরাতের কথা উল্লেখ করার পর আলাদা করে এটা উল্লেখ করা হয়েছে তাই কেউ কেউ এই অংশটাকে একটি রুকুন বলতে বসেছে কিন্তু আদৌ সেটা ঠিক নয় কেননা জিবরিল আলাইহিস সালামের জিজ্ঞাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়টি কথা বলেছে আর এই সপ্তম নম্বরটি ছয় মানে আখিরাতের অন্তর্ভুক্ত বিধায় আলাদা করে গণনা করার কোনো সুযোগ নেই আমরা জানি ইমানে মুজমাল সেটা বলা হয় আমান্তু বিল্লাহ ও মালায়েকাতি ও কুতুবি ও রাসূলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা শেষ সেখানে পড়াই করেছে ওয়াল বাসি বাদা মউত ওয়াল বাসি বাদা মানে বাস উত্থান বাদা মউত মৃত্যুর পর মৃত্যুর পরে যে আল্লাহ উঠাবে সেটাকে আলাদা করে দেখা হয়েছে বলুন তো আখিরাতের সংশ্লিষ্ট বিষয় নয় কি যদি আখিরাতের সংশ্লিষ্ট বিষয় হয়ে থাকে তাহলে আমি আলাদা করে এখানে একটা নতুন হিসেবে উল্লেখ করার কোনো যৌক্তিকতা নাই
তাছাড়া আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়টি গুণ ছিল যা সহিহ মুসলিমের এই হাদিস আমাদের সামনে চাঞ্চল্য প্রমাণ। অতএব ইসলামের বুনিয়াদী আকীদা হচ্ছে এই ছয়টি। এই ছয়টির উপরে আমাদেরকে আলোচনায় প্রমাণ নিয়ে এগিয়ে আসতে হবে। এখন আপনাদের জ্ঞাতার্থে যেটা আমি বলছি যে এই ছয়টি বিষয়কে বুঝতে গিয়ে প্রাসঙ্গিক আরো কিছু বিষয় আমাদের সামনে চলে আসবে। যে বিষয়গুলি আমাদের সামনে পরবর্তীতে চলে আসবে সেগুলি কিন্তু নতুন করে আলাদা কোনো পয়েন্ট নয়, আমরা বলবো ওই ছয়টি মূল ভিত্তিকে বোঝার জন্য। এবং এই ছয়টি মূল ভিত্তি বিপরীত বিষয়গুলি থেকে সতর্ক সাবধান থাকার জন্য। আচ্ছা, আপনি আকীদা বিশ্বাস আগেই বলেছি যে ইমানের মূল বিষয়টাই হচ্ছে অদৃশ্য, আর অদৃশ্য বিষয়ে মানুষ যা চাইবে তা বলবে হবে না। ধরুন আল্লাহর কথাই আমাদের রবের কথাই বলি, আমাদের ইলাহের কথা যখন তার সম্পর্কে আমরা আলোচনা করব তাকে আমাদের নিজস্ব কল্পনায় নিয়ে এসে আলোচনা করতে পারবো না, কেন না তিনি বলে দিয়েছেন লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার ওয়া লাতিফুল খাবির, তাকে কোনো এই দুনিয়ার চক্ষু আয়ত্ত করতে পারে না, তিনি সকলকে আয়ত্ত করে রাখেন, তাকে কেউ আয়ত্ত করতে পারে না। তাহলে যাকে আয়ত্ত করা যায় না, যাকে পরিমাপ করা যায় না, সেই সত্তা সম্পর্কে বিশ্বাসটা আকীদাটা আপনি আমি অবলম্বন করতে পারবো, সেখানে আপনাকে দলিল লাগবে, প্রমাণ লাগবে। অদৃশ্য বিষয় যেহেতু তাই প্রমাণ যখন লাগবে তখন প্রমাণ ভিত্তিক অর্থাৎ কোরআন যা বলবে, সহি হাদিস যা বলবে, কোরআন ও হাদিস থেকে আল্লাহর পরিচয় যেভাবে পাওয়া যাবে সেইভাবেই আল্লাহকে চিনতে হবে। আপনি আমি এর চেয়ে বেশি যখন আগাইতে যাব তখন চটকে যাব, ধ্বংস অনিবার্য হয়ে যাবে। সম্মানিত সুবিবৃত আপনাদের জন্য আমি আরেকটি পয়েন্ট পেছনে যাচ্ছি, সেটা হচ্ছে যে কিছু বিষয় যেগুলি আমরা পরবর্তীতে এগুলি প্রমাণে আলোচনায় নিয়ে আসব যেগুলি আকীদার সাথে সংশ্লিষ্ট, তার মধ্যে একটা হলো অদৃশ্য বিশ্বাস। অদৃশ্য বিশ্বাস, এই অদৃশ্য বিশ্বাসটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। দুই নম্বর আমরা নিয়ে আসব নবুয়ত পরিসাল, নবুয়ত ও রিসালাত, এটা কিন্তু সাধনার বিষয় না, ওটাও আকীদার সাথে রিলেটেড। এই জন্য যে সাধনা করলেই নবী হতে পারবেন না, সাধনা করলেই আপনি বড় মানে রসুল হয়ে যাবেন তা করা কিন্তু সম্ভব নয়। এটা আল্লাহ যাকে আল্লাহ নির্বাচন করবেন কাকে রসুল বানাবেন, কাকে রসুল বানাবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করবেন। এই ক্ষেত্রে আপনার আমার করার কিছু নাই, তাই এটিও আকীদার সাথে সম্পর্কযুক্ত বিষয়। তিন নম্বরে আমরা নিয়ে আসব আমরা এটাকে এইভাবে বলি দুস্তি ও দুশ্মনী, যদি বলি আমাদের সহজ করে আমরা নিলাম কার সাথে আকীদা এর আয়নায় কাদেরকে আমরা গ্রহণ করতে পারি আর কাদেরকে গ্রহণ করতে পারি না, কাদের সাথে আমাদের বেলায়ত হবে, কাদের সাথে আমাদের বন্ধুত্ব হবে আর কাদের থেকে আমরা মুক্ত থাক, এটা নির্ধারণ করে দিবে আমাদের আকীদা। এই জন্য আল ওয়ালা ওয়াল বারা, কারা আমাদের হবে ওলি, কারা হবে আমাদের বন্ধু, কাদের সাথে আমাদের সম্পর্ক হবে আর কোন কোন ব্যক্তির সাথে সম্পর্ক হবে না। আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তৌহীদের জন্য সবচেয়ে বড় হবে ইব্রাহিম আলাইহিস সালাম,
সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি ঈমান এনেছে। আর ঈমানের যত পরীক্ষা, প্রত্যেকটি পরীক্ষা ইব্রাহিম দিয়েছে, আর এই পরীক্ষায় তিনি আল্লাহর মেহেরবানিতে বিজয়ী হয়েছে। আল্লাহ নিজে বলছেন ইব্রাহিমকে যত পরীক্ষা দিয়েছে ফা আতাহুম, ইব্রাহিম প্রত্যেকটাই পুরো করেছে, অর্থাৎ ইব্রাহিম সফলতা করেছে। কিন্তু ইব্রাহিমের এই সফলতাটা ততক্ষণে পরিপূর্ণতা লাভ হয় নাই যতক্ষণ না ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের বিপরীত যারা, আল্লাহর প্রতি ঈমানের বিপরীত যারা, তাদের সাথে তার বারাত, তার বিমুক্ততা ঘোষণা না করেছে। ইন্নি বারাউ মিনকুম ও মিম্মা তাআমুন, এই তোমরা যারা মুশরিক আছো তোমাদের থেকেও আমি মুক্ত, তোমরা যাদের ইবাদত করো সেইগুলি থেকেও আমি মুক্ত। তাহলে এখানে আল ওয়ালা ওয়াল বারা আমরা বলবো না, যদিও শব্দটা আমরা বলছি দুষ্টি ও দুশ্মনী, এই দুশ্মনীর ব্যাখ্যা অর্থ এই নয় যে কারো সাথে আমরা দুশ্মনী করবো, দুশ্মনী অর্থে আমরা যাবো, এটার অর্থটা আমি এভাবে বলেছি যে কার সাথে আমাদের বন্ধুত্ব হবে এবং কাদেরকে আমরা বর্জন করবো, বর্জন করলেই সে আমার দুশ্মন হয় না, বর্জন করলেই তাকে তার সাথে আমার কি মারামারি কাটাকাটি হয় না, আমার ইমান বাঁচাবার জন্য আমি নিজেকে নিরাপদ করবো। এই নিরাপদ করতে গিয়ে আমার বরাবর বা বিমুক্ততা থাকতে হবে। আমি যদি মুমিন হই তাহলে আমার ইমানের যে শর্ত, শর্তের ভিতরে যাকে ভালোবাসতে বলবে ইমান আমি তাদেরকে ভালোবাসবো, ইমান যাদেরকে ভালোবাসতে বলবে না তাদের থেকে আমি মুক্ত থাকবো। এই মুক্ততাই আমি বলেছি দুশ্মনী, দুশ্মনী হতে যে দুশ্মনী তা নয়, কারণ ইসলাম মানবতার ধর্ম, ইসলাম প্রত্যেকটি মানুষের মর্যাদা দিয়েছে এবং প্রত্যেকটি ধর্মের স্বাধীনতা দিয়েছে। তাই বলে এই স্বাধীনতার অর্থ এই নয় যে একজন আরেকজনের উপরে আক্রমণ করে বসবে, এটা ইসলাম সমর্থন করে না। তুমি তোমার ধর্ম পালন করো, তার যা কি হবে তুমি পাবে, বুঝে রেখো তোমার জন্য যা আছে তাই বরাদ্দ থাকবে, আর আমি যে আল্লাহকে মানি আল্লাহ আমার জন্য যা বরাদ্দ রাখছেন আমি তাই পাবো। এর অর্থ এই নয় যে তোমার ধর্মটাও আল্লাহ গ্রহণ করে দেবেন তোমাকে মুক্ত করে দেবেন, আর আমার ধর্মটাও আল্লাহ গ্রহণ করে দেবেন মুক্ত হয়ে যাবে, যে যেভাবে পারো আল্লাহকে ডাকো তা না, বরং এটা একটা ধমক আল্লাহর পক্ষ থেকে, লেখক দিনকু বলিয়া দিই তোমাদের জন্য তোমাদের ধর্মের ফলাফল কি আছে সেটা অপেক্ষমান, আর আমার জন্য যে যে ইমান এসেছে সেই ইমানের ফলাফল আমার জন্য অপেক্ষমান। কাজে এখানে দুশ্মনী বলতে কোনো ব্যক্তি হিসেবে কারোর সাথে ঝগড়া ফাসাদ নয়, বরং আমার আকিদা ইমানের বিপরীত হওয়ার কারণে এই সমস্ত বিষয়গুলি হইতে, এই সমস্ত বিষয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি হইতে আমি নিজেকে মুক্ত করে রাখবো, আমি নিজেকে দূরে সরিয়ে রাখবো, এটা হলো আল বারা। এ ব্যাপারে আলোচনা আমাদের আসবে। তিন নম্বরে আমরা যেটা নিয়ে আসবো সেটা হলো কুফর ও কুফুরি। যদি এটা না হতো তাহলে আমাদের ইমান পূর্ণতা হবে না। কুফর এবং কুফুরি এটা আমাদেরকে জানতে হবে, কোন কোন কাজগুলি, কোন কোন বিষয়গুলি কুফুরি বিশ্বাস, আর কোন কোন শর্তের ভিত্তিতে একজন মানুষ ইসলামের দায়রা থেকে, সীমা থেকে ছিটকে পড়ে কুফুরি যদি ক্ষিপ্ত হয়ে যেতে পারে সেগুলি থেকে আমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, তবেই আমার শিক্ষা সার্থক হবে। এরপর আসে আমরা পাঁচ নম্বর নিয়ে আসবো যেহেতু আমাদের সাবজেক্ট আমরা আঁকিদা, সেখানে আমরা অবশ্যই প্রমাণাদি নিয়ে আসবো যে বিদআত শুধুমাত্র আমলে হয় না, বিদআত আঁকিদার মতো হয়, এবং বিগত জমানায় এই আকিদার কেন্দ্রিক কী কী বিদাত হয়েছে এবং কী কী মতবাদের জন্ম হয়েছে সেগুলি কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবে সংক্ষেপে ইনশাআল্লাহ। কাজে ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে এটা একটা মিম শুধুমাত্র, এর উপরে একটা প্রাথমিক আলোচনা করছি যে আমরা কী নিয়ে আসবো। এই ক্লাস যারা হারাবেন অনেক কিছু হারাবে, কেননা আমরা একটি কিতাবের উপরে নির্ভর করবো না, আমরা কোরআন হাদিসের আলোকে যত কিতাব লিখিত হয়েছে এই আকিদার উপরে, সেই সাহাবায়ে কেরামদের যুগ পর্যন্ত, সাহাবায়ে কেরাম তাবেঈন ইজাম আইমা মুস্তাহিদিন থেকে শুরু করে এজাব পর্যন্ত সেগুলি সামনে রেখে মন্থন করে সারসংক্ষেপ আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা
কাজেই বিদআতের যে আকীদা রিলেটেড যে বিদআত সেগুলি আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাসে আলোচনায় নিয়ে আসব অনুরূপভাবে ছয় নম্বরে আমরা নিয়ে আসব আমাদের মধ্যে আলোচনায় আসবে প্রবৃত্তি বৃত্তি পরায়ণতা প্রবৃত্তি পরায়ণতা প্রবৃত্তি পরায়ণতা এটা হচ্ছে আকীদার সাথে সাংঘর্ষিক আপনি মনবেন আমার আপনার রব আল্লাহ অথচ আপনার প্রবৃত্তির গোলামি করবেন প্রবৃত্তিকে যদি গোলামি করে দেন প্রবৃত্তি ঠিক প্রবৃত্তিকেই তো আপনি ইলাহ বানিয়ে দিয়েছেন আল্লাহকে ইলাহ বানিয়ে তাই তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন আফারাইত মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া তুমি কি দেখেছো ওই লোকটি কি যে তার নফসকে তার প্রবৃত্তিকে সে ইলাহ বানিয়ে নিয়েছে আল্লাহকে বানিয়ে কেন সেটা তো আকীদার সাথে সাংঘর্ষিক বিষয় আছে যেগুলি আমরা নিয়ে আসব সপ্তম নম্বরে আমরা নিয়ে আসব এই সংক্রান্ত ভ্রান্ত মতবাদ পরিচিতি বলবেন ভ্রান্ত মতবাদের পরিচিতি ভ্রান্ত মতবাদগুলি কি কি হয়েছে সেই মতবাদের নাম আসবে সেই মতবাদ কোন সময় হয়েছিল এবং কোন কোন বিষয়ে ইসলামের এই মূল যে আকীদা তার সাথে তার সংঘর্ষ সেই বিষয়গুলি আমরা আলোচনার মধ্যে নিয়ে আসব যদি আমরা সেগুলি আলোচনার মধ্যে নিয়ে আসি তবে ইনশাআল্লাহ আমাদের ক্লাস সার্থক হবে এবং আমরা বুঝতে পারব সম্মানিত জ্ঞান বিকাশক আমার বাবা ভাইয়েরা আমরা যেগুলো বলতে চাচ্ছি যে সম্মান ওই পড়ে এবং অনুমিত গ্রন্থ পড়ে সত্যের মহাসমুদ্র আমরা কেবলমাত্র নামতে পারব অনুমতা ক্রিয়ার অনেকটা কঠিন হয়ে যাবে তাই এই যে প্রশিক্ষণ এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের কাছে অনেক অজানা তত্ত্ব সহজে উপস্থাপন করা হবে অনেক অজানা তত্ত্ব সহজে উপস্থাপন করা হবে যার মাধ্যমে আমরা আমাদের ইমানকে পাঠাতে পারবো এবং যেগুলিকে প্রচুর করে আমাদের ভাই বাহাদুর যারা আছে তাদেরকেও আমরা সতর্ক করতে পারবো নিজেরা বাঁচবো না জাতিকে বাঁচাবো না আমার ভাই জাহান নামে চলে যাবে সেটা কোনোদিন কাকে হইতে পারে না আমরা আজকে আরেকটি প্রসঙ্গে প্রসঙ্গে শেষ করে আলোচনা করছি সেটা হলো যে আমরা কেন এই বিষয়টাকে আমরা নিয়েছি আকীদাকে কেন নিয়েছি কেন প্রথম আকীদাকে আকীদা প্রথম নেওয়ার পিছনে একাধিক যুক্তি আছে কেননা আপনার যদি মনটা আল্লাহর সাথে স্থাপিত না হয় তাহলে আপনার জীবনের কোনো সাধনা হবে না তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুকাদিনা ইলা মা আমিলু মিন আমালি ফাজআলনাহু মাবাআতান সুয়া যারা কাফের যাদের ঈমান নাই যাদের আকীদা সঠিক নাই তাদের জীবনের কোনো আমলের মূল্য আল্লাহর কাছে নাই আপনি দেখেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বছরকাল পর্যন্ত মক্কায় যে দাওয়াতটা নিয়েছিলেন যে মেহরটা করেছিলেন যে সংখ্যা দিয়েছিলেন সেটা কিন্তু আকীদা যে সব সংখ্যা ছিল আকীদা তাহলে আপনি বুঝে নেন আকীদা কত বড় গুরুত্বপূর্ণ বিষয় আকীদা এমন গুরুত্বপূর্ণ বিষয় যে পিতা ও পুত্রে পার্থক্য করে স্বামী ও স্ত্রীতে পার্থক্য করে আকীদা আপনি দেখেন ফেরাউন একদিকে আর তার স্ত্রী আর স্ত্রী বলছে আল্লাহ তুই ফেরাউন নির্যাতন থেকে আমাকে বাঁচাও রব্বি ইন্নি বাইতান হে আল্লাহ তুমি আমার জন্য একটা ঘর বানাও তোমার কাছে ونجني من فرعون وعملي الله فرعون وفرعون شفرات مويدة دنيا ما كانت كده عيدي دقا كنا كنا لم تغري بعيني كي بچه عقيدة ما نوح عليه السلام الكفر فعلي كي حبر مخد شه نوح عليه السلام بيتري سلام ونية بلچه باباري تبورتو لار برو جه ورقه نائي بلچه بحاري چولاي ورقه بحاري چولاي ورقه شهنه دار بلمان پاني بابينا بيجي جابو دخون الله كي بلچه لين তোমাদের আজকে কোনো কিছুতেই খাই হবে না যখন পানি তলদেশ তলিয়ে যাচ্ছে পিতৃশ্রেম তার থেকে উঠেছে এবং তিনি বলেছেন আব্বা ইন্দা বমির আগলি সে তো আমার পরিবার পক্ষ তাকে উদ্ধার
আমার মুখে উঠে এটাকে পাশে দাও আল্লাহ রাব্বুল আলামিন ওয়া লা তাকফু মা লাইসা লাকা বিইলম আখিরের ব্যাপারে তোমার ইলম নাই তাই তুমি কথা বলো না যে ব্যাপারে তোমার ইলম নাই সে করে কথা বলো না তোমার পরিবার তো তারাই যারা ঈমান এনেছে এবং তোমার নৌকায় চড়েছে যারা ঈমান আনে নাই তোমার নৌকায় চড়ে নাই তোমার যতই সম্পর্ক হোক না কেন ওই সম্পর্ক আমার কাছে বলিও না এখানে আকীদা কি রকম জিনিস আমরা যদি আকীদার প্রশ্নে আসি তাহলে দেখি পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে যখন ইয়ামানে পাঠাইছিলেন দাওয়াত দিয়ে প্রথম কি বলছিলেন এই মুআয তুমি যাচ্ছ এমনই ঠিক আছে কাছে তারা হলো আহলে কিতাব তারা হলো ইহুদি এবং নাসারা তাদেরকে তুমি কি করবে আউয়াল মানে এট ফার্স্ট তুমি দাওয়াত দেবে কিসের তাওহীদের কিসের দাওয়াত দেবে লা ইলাহা ইল্লাল্লাহ কিসের দাওয়াত দেবে আকীদা যদি তারা এই আকীদাটা মেনে নেয় তাহলে তাদের কাছে তুমি ডিক্লেয়ার করবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দিবা রাত্রে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন আপনি লক্ষ্য করুন সালাত ফরজ এটা জানতে বলেন নাই কারণ বেঈমানের সালাতের দরকার নাই সালাতের দরকার ইমানদার এই কাজে আগে ইমান আনো ইমানদার দাবি করবে কিন্তু তার বসে তাহলে বুঝা গেল ইমানদার দাবি করার পরেও আকীদা বিরোধী কাজ করিতে পারে আকীদা বিরোধী কাজ কর্ম বিশ্বাস সংগঠিত হতে পারে সেজন্য আমাদেরকে এই বিষয়ে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া দরকার এই বিবেচনা করে আমরা আকীদার এই চ্যাপ্টারটাকে আমরা প্রথম নিয়েছি আমরা আজকে প্রাথমিকভাবে কিছু আলোচনা করলাম সামনেই আপনারা যারা অ্যাটেন্ড করবেন তাদের কাছে আমরা নোট একটা শীট করে দেবো ডেইলি ক্লাসে কী পড়ানো হবে সেই ক্লাসে শীট দেওয়া হবে সাথে সাথে আপনারা আমার বলছি আপনার নোট খাতা নিয়ে আসবেন কলম সাথে রাখবেন আপনারা নোট করবেন কিছু কিছু পরিভাষা যেগুলি আলোচনায় আসবে বোর্ডে লিখে দেওয়া হবে বলা হবে আপনারা লিখে রাখবেন ধারণ করবেন ইনশাআল্লাহ এই তথ্যগুলি আপনাদের জ্ঞান গবেষণার পথে যথেষ্ট খোরাক হবে আপনারা যখন সাধনা করবেন আপনারা যখন বিভিন্ন লিটারেচার পড়বেন তখন দেখবেন যে এই পরিভাষাগুলি আপনার মনে হয় প্রশ্ন রাখবে আর এখন এই ক্লাসের মাধ্যমে আপনি যখন এটা ক্লিয়ার হয়ে যাবেন কিছুটা তখন দেখা যাবে যে বইটা পড়ে আপনি বুঝতে পারবেন পড়তেও আপনি সাপ পাবেন শিক্ষা পাবেন নচেত কিছু পরিভাষা না বোঝার কারণে আপনার কাছে বইটা মনে হবে এটা বোঝা কি জন্য বুঝতে পারলাম না কি জন্য বুঝতে পারলাম না থেকে যাবে তাই এই ক্লাসটির গুরুত্ব অত্যন্ত বেশি আমরা আজকে এই দিনে যেহেতু আপনার সালাতুল জুমআ এসে যাচ্ছে সময় আজ আমরা বড় বড় শেষ করে আবার বলব ইসলামের এই বুনিয়াদি প্রশিক্ষণ আমাদের জন্য একটা শুভ সংবাদ এবং সুবর্ণ সুযোগ এই সুযোগকে গ্রহণ করে আমরা যেন প্রত্যেকে নিয়মিত নাম তালিকাভুক্ত করে রেজিস্ট্রেশন করে আমরা যেন ক্লাসে অ্যাটেন্ড করতে পারি এবং ক্লাসটা আমরা ভালো করে বুঝতে চেষ্টা করি আমরা একদিকে নোট পাবো একদিকে আমরা লেকচার পাবো অপরদিকে আমরা এটা এটা অডিও ভিডিও সবটাই আমরা পাবো তারপরও ক্লাসে উপস্থিত না থাকলে শুধুমাত্র ওই যন্ত্রের সাহায্যে সব কিছু সম্ভব হইলে ক্লাসের প্রয়োজন ছিল না আমি আপনাদের সকলকে সবিনয় নিবেদন করছি এই প্রশিক্ষণ ক্লাসটাকে সাকসেসফুল সব পালন সুন্দর করতে গিয়ে আপনারা সার্বিক প্রস্তুতি নিয়ে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক যে আকীদা সে আকীদা জানার এবং সে আকীদার ভিত্তি বলে নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করুন আমিন এবং কোরআন ও সহিহ হাদিস দুটি যত প্রাপ্ত আকীদা আছে সেগুলিকে চিনে তার থেকে দূরে থাকার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন أعوذ بهذا أستغفر الله لي ولكم ولكل سائر المسلمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته